আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শারমিন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে আমের একটা নতুন রেসিপি, তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখে নাও। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা আম, বড় সাইজের একটা আম, খুব ভালোভাবে লিকুইডটা বের করে নিলাম। দেখতে পাচ্ছ একটা থকথকে লিকুইড বের করে নিছি। এখানে কিন্তু কোনো প্রকার আঁশ থাকে যাবে না, একদম আঁশমুক্ত একটা লিকুইড বের করে নিতে হবে। তারপর দেখো চুলায় আমি দিয়ে দিছি হচ্ছে দুধ, এখানে 250 গ্রাম দুধ, আর হচ্ছে চিনিটা কিন্তু অ্যাড করে দিছি। চিনি আর দুধটা কিন্তু খুব ভালোভাবে একসঙ্গে জাল করে নিতে হবে। তো খুব ভালোভাবে জাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সুজি। সুজিটা আমি কিন্তু আগে থেকে হালকা করে একটু ভেজে নিছি। সুজিটা ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে দুধের মধ্যে অ্যাড করব। তো দেখো দুধের মধ্যে অ্যাড করে দিলাম সুজি। সুজিটা দিয়ে আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মেশাতে থাকব। দুধের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা যখন ফুটে আসবে, 50% যখন দুধ সুজিটা ফুটে আসবে, তখন কিন্তু এর ভিতর আমি লিকুইড আমটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার বড় সাইজের একটা আম লিকুইড করে নিছি। তো দেখো সে আম কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। আমটা যদি একটু টক হয় তাহলে কিন্তু পারলে একটু লবণ দিয়ে দিতে পারো ব্যালেন্স করার জন্য। তো এখানে আমি আমটা দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে মেশাবো, তারপরে কিন্তু সুজিটা ফোটা অবধি অপেক্ষা করব। তো দেখো এখানে কিন্তু আমটা দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে মিশাই নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশাই এখানে কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে সুজিটা ভালোভাবে ফোটা অবধি। তারপরে কিন্তু এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এখানে আমি 10 টাকার যে প্যাকেট হয় গুঁড়ো দুধের, সে প্যাকেটের একটা গোটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে এখন সুজির সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশাই নিব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরই আমি হচ্ছে সুজিটা নামাই নিব, নামায় ঠান্ডা করে নিব। তো দেখো আমি কিন্তু সুজিটা ঠান্ডা করে নিছি। সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে, একেবারে পাতলা নাই। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দেব, কারণ আগে আমার সুজির ভিতরে চিনি দেওয়া আছে, তাই আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে চিনি দিলাম না। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে সুজি আর হচ্ছে ময়দাটা মিক্সড করে নিব। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি হচ্ছে সুজির সঙ্গে ময়দাটা মিশাই নিচ্ছি। তো দেখো আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি হচ্ছে বড়ার আকারে একটু একটু করে নিয়ে দিব। তো দেখতে পাচ্ছ একটা একটা করে দিচ্ছি, খুব বেশি বড় সাইজ করি নি। বড়া যেভাবে আমরা ভাজি ছোট ছোট করে, ঠিক সেভাবে ছোট ছোট করে নিয়ে আমি হচ্ছে তেলের ভিতর দিয়ে দিলাম। আর এবার দেখো উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একদমই নরম খেতে, খুব শক্ত হয় না, খুব নরম, কেকের মতো খেতে হয়। আর এটা কিন্তু ভাজার পর খাওয়ার সময় বোঝা যাবে না যে এটা আম দিয়ে তৈরি, এটা কিন্তু টেস্টটা একদমই আলাদা হয়। তো আম এই সিজনে শেষ হওয়ার আগে তোমরা পারলে এই রেসিপিটি একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সম্পূর্ণগুলো নিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিলাম, তারপরে এগুলো এখন উঠাই নিব। তো দেখো আমি কিন্তু সবগুলো নিয়ে উঠাই নিলাম আর খুব সুন্দর কালার চলে আসছে। এটা কিন্তু খেতে অনেকটাই ভালো, আমের টেস্ট একদমই বোঝা যাবে না, একটা অন্যরকম টেস্ট আসে। আর এটা কিন্তু নরম, তুলতুলে, কোনো রকম শক্ত না, ছোটো বাচ্চারাও এটা খেতে পারবে। তো তোমরা চাইলে বাসায় ট্রাই করো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।